হ্যালো হ্যালো প্যান্ডেলের ইনভিটেশন আমরা জেনে আছেন এবার বলবো প্যান্ডেলের লাগলো জেনে দিন শ্রী চৈতন্য আপনার পক্ষ থেকে কমিটির প্রত্যেকটা সদস্যকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে নিয়ে আসার জন্য আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ তিন ঘন্টা আমাদেরকে সহ্য করার জন্য থ্যাংক ইউ সো মাচ একটা কথা সত্যি উত্তর দেবেন যাত্রা কেমন লেগেছে এখানের ওই বৌদি কোথায় তিন নম্বর সিনে ব্যাগ নিয়ে এলেন এসেই গল্প করতে শুরু করেছে যাত্রা করলে কি হবে সব থেকে নজর আছে কলিযুগের মানুষের আমাকে যেটা অনুরোধ করেছেন দাদারা আমি সেটা সম্পর্কে কিছু কথা বলে যাবো সত্যি কলিযুগের মানুষের সময় নেই যে যতই বলুক আমি অমুক আমি তমুক তিন ঘন্টা যাত্রা দেখার সময় নেই মোবাইল মানুষ কলিযুগের মানুষ কারোর হাতে সময় নেই তো আজকে যেটা অনুরোধ করছেন আপনাদের ভালোর জন্যই বলবো আপনারা দু মিনিট একটু দাঁড়িয়ে যান তিন ঘন্টা আমাদেরকে দিলেন অনেক ধন্যবাদ আর দুটো মিনিট ধার চাইবো আপনাদের ভালোর জন্য যাত্রা তো তিন ঘন্টা দেখলেন এবার আপনাদের ভালো যেটা মঙ্গল হবে আপনাদের শুভকলা পূর্ণ হবে সেটা আমি বলে যাই যাত্রা শেষে এসে যেটা কোনো যাত্রা দলে হয় না তিন ঘন্টা দেখুন মুখে রক্ত বেরিয়ে গেছে তাও বলছে গান গাইতে হবে তো যখন গান গাইতেই হবে তখন আমি বলে দিই কিছু কথা যাত্রা শেষে এটা আমি চেষ্টা করছি সব জায়গায় বলার কলিযুগের মানুষকে বিশেষ করে আমাদের বাংলা ঝাড়খণ্ডে নয় আমাদের বাংলার মানুষকে দেখুন আমাদের বাংলার মানুষের পরম সৌভাগ্য আমাদের বাংলার মানুষের আমাদের পরম সৌভাগ্য দাঁড়ান না বেলুনটা পরে একটু খেয়াল করবেন শুনুন আপনাদের জন্যই বলছি কথাটা আমার জন্য বলছি না দাদা জোর করে বলছি এই জন্য আমাদের বাংলার মানুষের পরম সৌভাগ্য যে আমরা এই বাংলার ভূমিতে জন্মগ্রহণ করেছি কেন জানেন তার কারণ বাংলার ভূমিতে স্বয়ং শ্রী নারায়ণ স্বয়ং রামচন্দ্র স্বয়ং কৃষ্ণ এই কলিযুগে নদিয়াতে মহাপ্রভু শ্রী চৈতন্য দেব রূপে জন্মগ্রহণ করেছে এটা আমাদের বাংলার মানুষের পরম পাওয়া কিসের জন্য জন্ম নিয়েছেন তার কারণ বলে দিচ্ছি তার আগে আরেকটা কথা বলি কেউ যদি মনে করে যে কালকে ব্রজলাল চোখে ভালো কীর্তন আসছে শুনতে যাবো অঞ্জন উপাধ্যায় প্রদীপ পাল বড় বড় কীর্তন নিয়ে আসছে শুনতে যাবো মনে করেছে খবর পেয়েছে এখানে কিছু মানুষ খবর পেয়েছে মনে করেছে যে কালকে যাবো ওই যে মনে করেছে কীর্তন শুনতে যাবো তাতেই তার সুরকলা পূর্ণ হয়ে যায় সংসারের মঙ্গল হয় আর কেউ যদি দাঁড়িয়ে একটুখানি হরির কথা কানে নেয় বা মুখে বলে বা হাত তালি দেয় বা হাত তোলে তার তার বলার কথা নয় মহাপ্রভুর কৃপা বরিশন হয় তার মাথার উপর দেখুন এই কলিযুগের তিনটি কারণে মহাপ্রভু জন্ম নিয়েছে তিনটি কারণে কবু রাধা কবু কৃষ্ণ ভাবে বিভাবিত কেউ না বুঝতে পারে আমার গৌরাঙ্গ চরিত্র কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব তিনটি কারণ হচ্ছে প্রথম কারণ রাধারানী আমাকে ভালোবেসে কি সুখ পাই সেটি আস্বাদন করার জন্য এই গৌরের জন্ম দু নম্বর কারণটা হচ্ছে রাধারানীর প্রেম ঋণ শোধ করার জন্য এই গৌরের জন্ম আর তিন নম্বর কারণটি হচ্ছে এই কলিযুগের মানুষকে আমাদেরকে উদ্ধার করার জন্য এই গৌরের জন্ম এমন দয়াল ঠাকুর হবে না সত্যযুগের মানুষ ধ্যান করে ভগবানকে লাভ করত কৃতি যোদ্ধায়তে বিষ্ণু সত্যযুগের মানুষ ধ্যান করে ভগবানকে লাভ করত দেখছেন আমি বললাম না কলিযুগের মানুষের সময় নেই চলে যাচ্ছে দেখুন চলে যাচ্ছে সময় নেই ওদের যারা যারা দাঁড়িয়ে গেলেন যারা যারা আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন দূর থেকে বা যারা একটুখানি বলছেন আমার সঙ্গে হাততালি দেবেন তাদের আর বলার কথা নাই মহাপ্রভু উপর থেকে দেখছেন আজকে এই জায়গাটার নাম কি রায় রায় চক আজকে এই যে এখন হরি কথা হচ্ছে এখন এটা এই রায় রায় চক নয় এটা হচ্ছে নব বৃন্দাবন আর আপনারা সেই বৃন্দাবনে দাঁড়িয়ে আছেন মহাপ্রভু দেখছেন তাহলে কৃতে যোদ্ধায়তে বিষ্ণু সত্যযুগের মানুষ ধ্যান করে ভগবানকে লাভ করত মহাপ্রভু দেখলেন কলিযুগের মানুষ ধ্যান তো করতে পারবে না তা এদের ভগবান লাভ হবে কি করে সত্যের পরে এলো ত্রেতা ত্রেতায়াং জগতে মাখাই মাখাই মানে হচ্ছে যোগ্য করা যোগ্য করে ত্রেতা যুগের মানুষ ভগবানকে লাভ করত মহাপ্রভু দেখলেন কলিযুগের মানুষ যোগ্য করতে পারবে না ঠিক মতো আপনাদের বাড়িতে যোগ্য হয় এখানে কারা কারা আছে নিশ্চয়ই হয় কালী পূজা দুর্গা পূজা সব পূজাতে হয় ওই কতক্ষণ হয় ওই 50 গ্রাম ঘি যতক্ষণ থাকে ততক্ষণ তাই তো কলিযুগের মানুষও যজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করতে পারবে কখন না 6 মাস বিধিবদ্ধ আহার নিদ্রা পরিত্যাগ করে যদি অগ্নিকুণ্ডে আহুতি দিতে পারে তাহলে কলিযুগের মানুষও যজ্ঞের দ্বারা ভগবানকে লাভ করতে পারবে কিন্তু কলিযুগের মানুষ 6 মাস না খেয়ে থাকতে পারবে সম্ভব নয় একদিন না খেলেই পরের দিন বলবে দুর্বল দুর্বল লাগছে পারবে না
এরপর ক্রেতার পরে এলেন দাপ দাপ এর পরিচর্যায় পরিচর্যা মানে হচ্ছে সেবা সেবা দিয়ে দাপর যুগের মানুষ ভগবানকে লাভ করতেন মহাপ্রভু দেখলেন যে সেবাও দিতে পারবে না কলিযুগের মানুষ কলিযুগের মানুষ ছেচর বদমাশ কারোর সময় নেই তিন ঘন্টা যাত্রাও দেখবে না মোবাইল ঘাঁটবে কারোর হাতে সময় নেই সহজ উপায় নিয়ে এলেন হরিনাম গোলকের গোপন ধন নিয়ে এলেন হরিনাম যে একটু বলো ভাই হাত জোর করে বলছি একটু বলো না হলে শোনো না হলে হাত তালি দাও হরিনাম একটু হরি বল হরে নাম হরে নাম হরে নাম ঐব কেবলম তলু নস্তব্য 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 গতিরন্যথা কলিযুগে হরি ছাড়া কিন্তু গতি নেই গাছের গোড়ায় জল দিলে যেমন সমস্ত শাখা প্রশাখায় জল চলে যায় তেমনি কলিযুগে শুধুমাত্র একটু হরি বললে মুখে তাতেই সমস্ত দেবতাকে তার পূজা করা হয় আরাধনা করা হয় সবকিছু মঙ্গল হয় যারা যারা দাঁড়িয়ে গেছেন তারা বাড়ি গিয়ে দেখবেন মিলিয়ে আমি মঞ্চটাই করে খাই মিথ্যে কথা বলবো না যদি মিথ্যে কথা হয় যদি কালকে বাড়ি গিয়ে আপনারা দেখেন কারোর অঘটন কিছু ঘটেছে কারোর খারাপ কিছু ঘটেছে কমিটি দাদাকে ফোন করবেন আমার নাম্বার আছে আমাকে ফোন করে বলবেন যে কুমার সঞ্জু মিথ্যে কথা বলে গেছে এটা হয় না হবে না গ্যারেন্টি দিয়ে ওই জন্য মঞ্চে দাঁড়িয়ে বলছি প্রভু রাধা কবু কৃষ্ণ ভাবে বিভাবি তো কেহ না বুঝিতে পারে আমার গৌরাঙ্গ চরিত্র কখনো রাধা ভাব কখনো কৃষ্ণ ভাব গৌরাঙ্গের গোবিন্দের গো আর রাধারানীর রা মিলে হয়েছে নদের গোড়া দুয়ে দুই তনু মিলে এক তনু হয়েছে মানে গৌরাঙ্গই রাধারানী আবার গৌরাঙ্গই কৃষ্ণ ওই আমাদের কলিযুগের মানুষের হচ্ছে গৌর ভজন এটাকে ধরে রাখবে আর কিচ্ছু করতে হবে না হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে ষোলো নাম বত্রিশ অক্ষর এই মন্ত্রকে মহামন্ত্র বলা হয় সবাই জানে অনেকেই জানে কিন্তু কেন বলা হয় তার কারণ তিন যুগের দেবতাকে একসঙ্গে স্মরণ করা হয় বলে এই মন্ত্রকে মহামন্ত্র বলা হয় দেখুন রাধে রাধে হরি হরি থেকে এসছে হরে যারা সংস্কৃত পড়েছেন তারা জানবেন মুনি মুনি মুনায় তেমনি হরি হরি হরে হরি থেকে এসছে হরে কৃষ্ণ থেকে কৃষ্ণ রাম থেকে রাম ওখানে বিসর্গ নেই বলে কৃষ্ণ থেকে শুধু কৃষ্ণ হয়েছে বিসর্গ নেই বলে রাম থেকে শুধু রাম হয়েছে একটু সংস্কৃত যারা পড়েছেন একটু খাতাটা উঠতে বইটা উঠতে দেখবেন মিলে যাবে ব্যাপারটা বেরিয়ে আসে তাই আমি বলছি সবাই খালি হাতে এসেছিলে খালি হাতে যাবে তবে মিছে কেন দ্বন্দ্ব কর সংসার মাঝে খালি হাতে এসেছিলে খালি হাতে যাবে তবে মিছে কেন দ্বন্দ্ব কর সংসার মাঝে দ্বন্দ্ব করো না দ্বন্দ্ব করো না মহাপ্রভুরে সংসারে দ্বন্দ্ব করো না বিন্দু চিন্তা করে দেখো তো সবাই নিজের বলবে এ সংসারে আর তো কিছু নাই এক বিন্দু চিন্তা করে দেখো তো সবাই নিজের বলবে এ সংসারে আর তো কিছু নাই আমার আমার করে করে আমার আমার করে করে না তাইও না কার ইচ্ছা হয়ে যাবে তোমার গৃহ পরকার মহাপ্রভুরে সংসারে ইচ্ছা হয়ে যাবে গো যতটুকু পারো ভাই সৎকর্ম করো যতটুকু পারো ভাই সৎকর্ম করো হাতে কর্ম করো মুখে কৃষ্ণ নাম জপ হাতে কর্ম করো মুখে কৃষ্ণ নাম জপ নাম ভিন্ন এ দুনিয়ায় নাম ভিন্ন এ দুনিয়ায় আসল দেহ নাই নকল ছেড়ে আসল মন মতাও ভাই নকল ছেড়ে আসল মন মতাও ভাই মনটা মজাও মনটা মজাও রাধা নামে কৃষ্ণ নামে মনটা মহাজাও হরি নামে রাধা নামে মনটা মহাজাও রাধা নামে কৃষ্ণ নামে মনটা মহাজাও রাধে 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 মহাপ্রভু বলেছিলেন কলিযুগে আমি জন্ম তো নেবো এই সবাইকে উদ্ধার করার জন্য কিন্তু কলিযুগের মানুষ যদি আমার কথা না শুনে আমি ঘর দুয়ার সংসার ছেড়ে বউ ছেড়ে বেরিয়ে পড়বো মানুষের দ্বারে দ্বারে গিয়ে হাত জোর করে বলবো পায়ে পড়বো ছেঁড়া মাথায় নেড়া মাথায় বেরিয়ে আমি সেই দিন বলবো সেই দিন মাথায় বাঁধবো না মাথায় বাঁধবো না মাথায় বাঁধবো না মাথায়
এখানে মা কালী মন্দিরও আছে তো এই তো মা শীতলাও আছে সবাইকে একসাথে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম অপবিত্র পবিত্র বাসর মাতন্ত দুর্গপীরা চক্রে কুণ্ডলী কক্ষম সবত যন্ত্র সূর্য ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম কালী কালী মহাকালী কালী কে পাপ হারিনি ধর্ম নাম প্রদে দেবী নালা চন্দ্র নমস্তুতি মহিষকে মহামানে চারণ গোবিন্দ মালিনি আয়ু রক্ত বিজয় দেখে নমস্তুতি ওম সর্বমঙ্গল মঙ্গল শিব সর্বার প্রসাদিনি ওম ব্রহ্মাদি কুমারি শরণ প্রসিদ্ধি ভগবতি হৈতি কন্দায় নিশতাম কৃত বালমুত তুলসী গান্ধি কন্দায় নমস্তুতি দেখো তিন ঘন্টা পরিশ্রমের পর মাটা সবাই যদি দেখতে পান কাছে যারা আছেন কি অবস্থা হয়েছে দেখো এত লাফালাফি না করলে ওই শিক্ষা দাঁড় করানো যাবে না দেখো কি হয়েছে অবস্থা তবু কিন্তু বুঝতে দিলে চলবে না আমাকে কাজটা করে যেতে হবে তারপরও আবার এতক্ষণ গান গাইতে হবে আমি তো মানুষ নই যন্ত্র তাই না কিছু ইয়ার বন্ধুদের জন্য লাস্ট গান এটাই দুয়ের ঘন্টা যে গানটা গাইবে এই গানটাও যাত্রা শেষে অনেকেই গায় আমি একটু অন্যরকম গাইব কিন্তু এই গানটা যাত্রা শেষে এই ভয়েসটা আসে না তার জন্য তিন দিন রেস্টে দরকার হয় খুব খারাপ লাগবে তবু অনুরোধ করে গেছেন ওনারা দেখেছেন কোথায় ইউটিউবে আমাকে সেটা গাইতে হবে জুতোটা পড়লে খুব লাগছে আমি তোমারে
বাচ্চা বলে নিয়ে ও এই গানটা হবে আমি তোমার চলে যাচ্ছি যে মেয়ের গলা শুনতে পেলে ওকে ঘুরে তাকাবে কি অবস্থা মানুষের বলুন তো বলিতে মেয়েদের এমনই গ্রন্থ সর্বসাধারণদের করছে অন্ধ মেয়ে ছাড়া চলবে না চিরদিনই তুমি যে আমার যুগে যুগে আমি তোমারই আমি আছি সেই যে তোমার তুমি আছো সেই আমার সঙ্গী সঙ্গী আমরা পাশাপাশি হলে এই যাত্রাটি আবার দেখতে যাবেন ধন্যবাদ সবাইকে যাত্রা দেখার জন্য থ্যাংক ইউ